আপনার মতো মানুষকে আমি বাবা হিসেবে গ্রহণ করব এটা আমি ভাবতেই পারি না, আর আপনার মতো একজন মানুষকে আমি বাবা হিসেবে স্বীকৃতি দেব এটাও আমি ভাবতে পারি না। আর আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক থাক বা না থাক, একটা পাবলিক প্লেসে এসে সেখানকার যেটা নিয়ম সেটা যেমন আপনি ফলো করবেন ঠিক তেমন আমিও ফলো করব। অবশ্য আপনি একটু আগেই শপথ বাক্য পাঠ করলেন তো, সত্য ছাড়া মিথ্যে কথা বলবো না। অবশ্য সকলেই এখানে জানে যে আপনি সত্যটা কম বলেন মিথ্যেটাই বেশি বলেন। আপনি তো একটু আগেই শপথ বাক্য পাঠ করলেন, কি করলেন তো? সেখানে কি আপনি বলেছেন যে সত্যও বলবো মিথ্যেও বলবো? Objection, Your Honor. আমার ক্লায়েন্টকে যদি এইভাবে অপমান করা হয় তাহলে কিন্তু উনি ইন্টারোগেশনে পার্ট হতে বাধ্য থাকবেন না। Your Honor, আমি কিন্তু ওনাকে একবারও অপমান করিনি, আর উনি কিন্তু নিয়ম ভঙ্গ করছেন। আমি তো জানতাম ইন্টারোগেশনের নিয়ম, আমি ওনাকে প্রশ্ন করব আর উনি উত্তর দেবেন। উনি যদি নিয়ম ভঙ্গ করেন তাহলে আমিও নিয়ম ভাঙতে বাধ্য হব। আপনি ছেড়ে দিন, বসুন, আমি ট্যাকল করে নেব। ইওর অনার, উনি ঠিক কি বলতে চাইছেন টা কি? উনি এক্ষুনি বললেন যে ওনাকে আপনি ছেড়ে দিন, আমি দেখে নিচ্ছি। মানে এরপরে উনি কি দেখবেন? ইওর অনার, এর মধ্যে কি একটা প্রচ্ছন্ন হুমকির আভাস পাওয়া যাচ্ছে না? আপনি প্রশ্ন করুন, আপনার প্রত্যেকটি প্রশ্নোত্তর পর্ব আমি মন দিয়ে শুনছি, এবং আদালত আপনার জীবনের প্রথম অভিজ্ঞতা হলেও আপনার কথাবার্তায় আপনার বুদ্ধিমত্তায় আমার একবারও তা মনে হয়নি। আপনি নিশ্চিন্তে আপনার কাজ শুরু করুন। আচ্ছা, এবার বলুন আপনার নাম। ইয়োনা, মিস্টার কুশল চ্যাটার্জি। আপনি ঋষি সেনকে কতদিন ধরেছেন? অনেক বছর। কত বছর? 5-6 বছর হবে, 7-8 বছরও হতে পারে। হাওয়ায় ভাসিয়ে উত্তর দেবেন না, 5 বছর না 6 বছর, 7 বছর না 8 বছর, পরিষ্কার করে জানান। আমার এক্স্যাক্টলি মনে নেই কত বছর। তাহলে মনে করার চেষ্টা করুন। অবজেকশন, ইওর অনার। উনি কি মাস, ঘন্টা, সেকেন্ড, মিনিট সমস্ত কিছু হিসাব করে এসেছেন নাকি? নাকি উনাকে কোনো কোয়েশ্চেন দেওয়া হয়েছিল যে উনি আগে থেকে তৈরি হয়ে আসবেন সেভাবে? আমি আশ্চর্য হয়েছি অনা, একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি ঠিক করেছি, অথচ আমি সেই ছেলেটাকে চিনি না, বা কতদিন চিনি সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ঠিকই আছে, আমি ধরে নিলাম আমি 7 বছর ধরেছি, তাতে কি এসে যায়? কি এসে যায় সেটা প্রমাণ করব আমি। আপনি কত বছর ধরে চেনেন শুধু সেটুকু বলুন তাহলেই হবে। ঠিক আছে, তাহলে তুমি ধরে নাও 7 বছর। ধরে নাও? শুনুন, আইনে না কোনো ধরে নেওয়ার জায়গা নেই। আপনি পরিষ্কার করে বলুন ঠিক কত বছর ধরে আপনি ঋষি সেনকে চেনেন। বাবা, তুমি তুমি ঋষিকে প্রায় 6 বছর চেনো। ওকে, আমি 6 বছর ধরে চিনি। আচ্ছা বেশ, ঋষি সেনকে আপনার কেমন লাগতো? খুবই ভালো ছেলে, মানে আমি পাস্টের কথা বলছি, অতীতের কথা। তখনও তো এই কুসঙ্গতিতে পড়িনিও। আপনাকে যেটুকু প্রশ্ন করা হচ্ছে শুধু সেইটুকুর উত্তর দিন। একজন শিক্ষিত ইন্টেলিজেন্ট মানুষকে দেখে যেটুকু আমার মনে হওয়ার কথা, স্পেশালি যেখানে আমি একটা মেয়ের বাবা, সেখানে আমারও মনে হয়েছে যাতে আমার মেয়ের সাথে ওর বিয়ে হোক।
ঋষি সেনকে দেখে আমার ঠিক সেরকমই মনে হয়েছিল। আপনি এটা প্রথম দিনের ইমপ্রেশনের কথাই তো বলছেন। হ্যাঁ, ডে ওয়ান থেকেই ভালো ইমপ্রেশন ছিল। আচ্ছা, আপনাদের প্রথম দেখা কিভাবে হয়? আমার একমাত্র মেয়ের জন্মদিন। ইওর অনার, পয়েন্ট টু বি নোটেড। আগের দিন কোর্টে প্রমাণ করা হয়েছে যে রায় চ্যাটার্জির সাথে এনার বিয়ে হয়েছে, আমি সেই ছবিও জমা দিয়েছি। তারপরেও তিনি এখন এখানে দাঁড়িয়ে বললেন তার একমাত্র মেয়ে। আমি শুধু এটাই প্রমাণ করানোর জন্য আপনাকে এই কথাটা বললাম যে উনি এক্ষুনি শপথ বাক্য পাঠ করলেন, তাও তিনি এখানে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে। ইওর অনার, যিনি একবার মিথ্যে কথা বলতে পারেন, তিনি কিন্তু বারবার মিথ্যে কথা বলতে পারেন, প্রয়োজনে প্রত্যেকটা কথাই মিথ্যে বলতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার মেয়ের জন্মদিনের পার্টিতে প্রথম ঋষি সেনকে দেখেন, তাই তো? ইয়েস। আপনার গলায় এত উত্তেজনা কেন? আস্তে কথা বলুন। আপনাকে তো আমি কয়েকটা সহজ প্রশ্নের উত্তর চাইছি। তাহলে আপনি বলতে চাইছেন প্রথম দিন আপনার ভাবি জামাতাকে দেখে আপনার এই ইমপ্রেশনটা হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ের প্রস্তাবটা কবে কিভাবে হয়? আমার মেয়ে ওর সাথে প্রায় 2 বছর মেলামেশা করে, তারপরে ওরা সিদ্ধান্ত নেয় যে ওরা বিয়ে করবে। আচ্ছা, আপনি ইনিশিয়েট করেননি? মেয়ে যখন এসে ইনিশিয়েট করে তখন আমি বলি খুব ভালো প্রস্তাব, তাই নাকি? আমি তো তাই বলেই জানি। তুমি কি এটা ছাড়াও অন্য কিছু জানো? তার মানে তুমি বলার চেষ্টা করছো তখন তুমি আমার বাড়িতে থাকো? শুনুন, কোনো কিছু প্রমাণ করার জন্য, সত্যকে কবর থেকে বার করার জন্য সবসময় কিছু জানতে হয় না, সবসময় সেখানে উপস্থিত থাকতে হয় না, তাহলে আর ঐতিহাসিকদের কোনো ভূমিকাই থাকতো না। ইওর অনার, উনি যখন জানতে পারেন যে ঋষি সেন একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তখনও উনি কোনো চাকরি বাকরি করেন না, তখন কিন্তু উনি বিয়েতে মত দেননি, আর সেই নিয়ে তার মেয়ে রোশনি সেনের সাথে ওনার বচসাও হয়, অশান্তিও হয়। অবজেকশন ইওর অনার। উনি ঠিক কিভাবে এই কথাগুলো বলছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। বাবা মেয়ের মধ্যে কি কি কথা হয় সেটা তো তৃতীয় ব্যক্তি জানার কথা নয়। কি করে বলছেন আমি জানি না, মানে মিথ্যেটা কে বলছেন? ইওর অনার, আপনি একটু নিজেই ভালো করে ভেবে দেখুন না। আমরা দেখছি এখানে একজনের অস্তিত্বকে স্বীকারই করছি না। আমাদের সাথে এখানে উপস্থিত আছেন ঋষি সেন। ইওর অনার, ঋষি সেনকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি এই বিয়ে সম্পর্কে ঠিক কি জানেন আমাদেরকে বলুন। আমরা যখন প্রথম মেলামেশা শুরু করেছিলাম, তখন প্রথম দিন দেখার পর রশনি চ্যাটার্জির বাবা রশনিকে জিজ্ঞেস করে আমি কি, ও বলেছিল আমি ওর বন্ধু। সেদিন ওর বাবা আমার সমস্ত ডিটেল জানার পর বলেছিলেন বন্ধু যেন বন্ধুই থাকে। আমি তোমার জন্য বিদেশ ফেরত ছেলের সন্ধানে আছি, তাই এই ছেলের সঙ্গে বেশি পার্সোনাল সম্পর্কে যেও না। তারপর আমি যখন একটা ভালো চাকরি পেয়ে যাই, তখনই উনি 360 ডিগ্রি ঘুরে গিয়ে আমার বাড়ি এসে বিয়ের প্রস্তাব দিয়ে যান। তখন আমরা ভেবেছিলাম এই সম্পর্কটা একটা বিয়ের পরিণতি পাবে, কিন্তু তখনই মঞ্চে আসেন একজন আমেরিকা ফেরত বাঙালি, যার আবার আমেরিকা ফেরত যাওয়ার কথা। রশনি ওই আমেরিকাবাসী ছেলেকে দেখে আমার সঙ্গে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয় এবং ওই ছেলেটির সঙ্গে মেলামেশা শুরু করে দেয়। ন্যাচারালি আমার মনে হয়েছিল আমি এই জীবনে আর কোনো মেয়েকেই বিশ্বাস করব না, কারণ রশনির পক্ষে এই কাজগুলো করা সম্ভব ছিল তখন আমি বুঝতে পারতাম না।
যদিও পরে বুঝেছি এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা রশ্মির পক্ষে সম্ভব নয়, এমন কোনো অধর্ম পৃথিবীতে নেই যেটা করা সম্ভব নয়, এবং সেই ব্যাপারে ওর পরিবারের থেকে বিশেষ করে ওর বাবার কাছ থেকে ও বরাবরই সাপোর্ট পেয়েছে। ওর বাবাও তখন এই আমেরিকাবাসী ছেলেটার জন্য সহৃদয় হয়ে গেছিলেন এবং এই বিয়েতে রাজি হয়ে গেছিলেন। তখন ঘটনাচক্রে ছেলেটি বিদেশে ফিরে যায় এবং রশ্মির সঙ্গে সমস্ত সম্পর্ক অস্বীকার করে। তখন রশ্মির মনে হয় যেই মানুষটিকে ও হাতছাড়া করেছিল তখন তার দরকার আছে। তারপর কুশল চ্যাটার্জি তার স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে এসে সবকিছু মিটমাট করতে চান। রশ্মিও দিনের পর দিন এসে আমার মন ভোলানোর চেষ্টা করে। তখন কুশল চ্যাটার্জি বলেছিল রশ্মি চ্যাটার্জির মানসিক সমস্যা চলছে, ওকে ডাক্তারের ওষুধ খেতে হয়। ওকে ওকে স্যার, আমি আবার আমার প্রশ্নে ফিরে যাচ্ছি। ইয়োর অনার, এই কুশল চ্যাটার্জি যে সত্যি কথা বলছেন না মিথ্যে কথা বলছেন, এবং তার প্রত্যেকটা সত্যির পিছনে একটা মিথ্যে লুকিয়ে আছে, সেটা কিন্তু আমরা আপনার সামনে প্রমাণ করতে পেরেছি। আচ্ছা, এই যে ঋষি সেন, এই যে মিথ্যে কথা বলছেন না, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ এটাই যে আপনি এক্ষুনি বললেন ঋষি সেনের মতো একজন মানুষকে আপনি আপনার জামাতা করতে চেয়েছিলেন। যে ছেলেটি শিক্ষিত, সৎ এবং একটি দায়িত্বপূর্ণ পদে চাকরি করে, কি বলেছেন তো? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তার সাথে এই কথার কি সম্পর্ক আমি বুঝতে পারলাম না। আচ্ছা, যার সম্পর্কে আপনার এত গুড ইমপ্রেশন, আপনার কি করে মনে হচ্ছে সেই মানুষটা আপনার সম্পর্কে মিথ্যে কথা বলবে? আমি আমার স্টেটমেন্টে বলেছিলাম অতীতে, অন্তত অতীতে একটা ভালো ছেলে, মানে কুসঙ্গতির পড়ার আগেও অতীতে যা ছিল, এখন তো সেই ছেলেটার সাথে এই ছেলেটাকে মেলাতেই পারছি না। ইয়োর অনার, আমার তো মনে হয় যে মীমাংসা হবে না, কারণ প্রমাণ করা খুব দুরূহ ব্যাপার। এই বেকায়দায় ঋষি সেন যে কথাগুলো বলছেন, সেটা কোনটা সত্যি বলছেন কোনটা মিথ্যে বলছেন সত্যি তো আমরা কেউ জানি না। প্রমাণ করার কোনো উপায় আমাদের কাছে নেই, সত্যি আমাদের কাছে কোনো সলিড প্রমাণও নেই। আমার তো মনে হয় যে এই বিষয়টা থেকে আমরা শিফট করতে চাই, শিফট করলে ভালো হয় ইয়োর অনার। আচ্ছা, সবসময় সবকিছু প্রত্যক্ষ প্রমাণ কিন্তু পাওয়া যায় না, কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা জিনিস আছে, তার থেকেও অনেক কিছু প্রমাণ করা যায়। আমি শুধু আপনাকে এইটুকুই বলবো যে আপনি আপনার মেয়ের জন্য যে মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেছিলেন সেটার প্রেসক্রিপশনটা আমাদের খুব দরকার। না না, আমি তো প্রেসক্রিপশন আর পকেটে নিয়ে ঘুরে বেড়াই না, তাই না? আমি তো জানতাম না যে প্রেসক্রিপশনটা আজকে এখানে দরকার পড়বে, ফলে আমি আনিনি। আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন, শান্ত হন। হ্যাঁ, আগে জানা সম্ভব ছিল না, এখন তো জানতে পারল, আগামী দিন নিয়ে আসবেন। আর যদি আপনি প্রেসক্রিপশনটা জমা না দেন, তাহলে এটাই প্রমাণিত হবে যে আপনি আপনার মেয়েকে কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাননি। বলে এটাই প্রমাণিত হবে যে আপনি ঋষি সেনের মনে দুর্বলতা তৈরি করার জন্য আপনার মেয়েকে অসুস্থ প্রতিপন্ন করেছিলেন। আর এটাই প্রমাণিত হবে যে আপনার মেয়ে কোনো গর্হিত কাজ করে ফেলেছিল, সেই জন্য ঋষি সেনের সাথে তার সম্পর্কটা ঠিক ছিল। আর এর থেকেই প্রমাণিত হবে আপনার মেয়ে বরাবরই স্বভাবগতভাবেই দ্বিচারী, স্বভাবগতভাবেই দ্বিচারী। অবজেকশন ইয়োর অনার।
Please mind your language. আপনি এখানে কুশল চ্যাটার্জিকে ইন্টারোগেট করছেন, রোশনী চ্যাটার্জিকে নয়। শুনুন, ওনার মেয়ে রোশনী চ্যাটার্জি সারা জীবন তার বাবার অনুপ্রেরণায় চলেছেন এবং চলছে। এনিওয়ে, আপনি তো প্রেসক্রিপশনটা আনবেন আগামী দিন। এখন আপনি যে চিকিৎসকের কাছে চিকিৎসা করা হয়েছিল আপনার মেয়ে, তার নামটা বলুন। আমার মনে পড়ছে না এই মুহূর্তে। ইয়োর অনার, এটা কি খুব আশ্চর্যজনক একটা ব্যাপার নয়? উনি নিজের মেয়ের যে ডাক্তারের কাছে চিকিৎসা করিয়েছেন, ইভেন গত বছর পর্যন্ত, বিয়ের আগে পর্যন্ত যার কাছে চিকিৎসা হয়েছে, তার নাম উনি ভুলে গেছেন, মনে নেই। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মেয়ের হেল্প নিন। উনি নিশ্চয়ই ওনার ডাক্তারের নামটা ভুলে যাননি। বলাকা সেন। আমি যতদূর জানি, ইয়োর অনার, বলাকা সেন একজন খুব নাম করা সাইকিয়াট্রিস্ট। আমি আশা করছি যে আপনি ওনার কাছে নিজেকে দেখিয়েছেন। তাহলে কুশল চ্যাটার্জি, আপনার তো কোনো কনফিউশন থাকলো না, আপনি পরের দিন ডক্টর বলাকা সেনের প্রেসক্রিপশনগুলো নিয়ে আসবেন। আর আপনি যদি নিয়ে আসতে নিহাত ভুলে যান, আগামী দিন তো আপনার মেয়ের ইন্টারোগেশন আছে, আপনাকে এখনই বলে দেওয়া হচ্ছে আপনি অবশ্যই মনে করে প্রেসক্রিপশনগুলো আনবেন। প্রসিড। আচ্ছা এখন আপনি বলুন, আপনি আপনার মেয়ের বিয়ের সময় রায় চ্যাটার্জিকে ডেকে ওনাকে বলেছিলেন যে ওনার যত টাকা লাগে আপনি দেবেন, উনি যেন কাউকে কিছু না বলেন। আপনি ঠিক কি বলতে বারণ করছিলেন বলুন তো? আমি এই ধরনের কোনো কথা বলিনি। আলবাদ বলেছেন। তার রেকর্ডিং আমার কাছে আছে। যদি আমি বলেও থাকি, আমি তো বেসিক্যালি এদের মেন্টালিটি জানি, এই ক্লাসের মেন্টালিটি আমি খুব ভালো করে জানি। অন, আগেও তো ওর মা আমার বাড়িতে এসেছিল হেল্প চাইতে, এবার এরা উঠেছে আমার মেয়ের শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে যদি কোনো সত্যি মিথ্যে গুলিয়ে বলে দেয়, তখন আমার মেয়েকে নিয়ে তো আমার চিন্তা হবেই। ওয়েট ওয়েট, আচ্ছা সত্যি মিথ্যেটা কোনটা? আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে দিয়েছি যে রায় চ্যাটার্জির সাথে আপনার বিয়ে হয়েছে। আর আপনি যখন ওনাকে ছেড়ে চলে আসেন, তখন কিন্তু রায় চ্যাটার্জি সন্তান সম্ভবা ছিলেন। এই সত্যিগুলোর মধ্যে ঠিক কোন মিথ্যেটা মেশানো হয়েছে বলুন তো? আজকের কেসের প্রসঙ্গ আলাদা, ওই কেসের সাথে এই কেসের কোনো কোনো লিংক নাই। শুনুন, আজকের কেসের সাথে কি জড়িয়ে আছে আর কি জড়িয়ে নেই, সেটা যে ইন্টারোগেট করছে তিনি বলবেন, আপনি এর দায়িত্ব নিতে যাবেন। ইয়োর অনার, এটা কি অনন্তকাল ধরে চলবে? ইয়োর অনার, আমার ক্লায়েন্ট তো টায়ার্ড ফিল করছেন। কোনো কোনো ইন্টারোগেশন আরো সুদীর্ঘ সময় ধরে চলে। একজন পেশাদার মানুষ হিসাবে আপনার সেটা জানা আছে। আপনার ক্লায়েন্ট এত তাড়াতাড়ি টায়ার্ড হয়ে গেলে আমাদের তো কিছু করার নেই। আপনার ক্লায়েন্ট তো আপনাকে বলেনি যে উনি টায়ার্ড হয়ে গেছেন, আপনি কেন ক্লায়েন্টের হয়ে নিজের মুখে কথা বসাচ্ছেন? এটা করবেন না। মেয়েটাকে প্রশ্ন করতে দিন, আপনি প্রশ্ন করুন। থ্যাংক ইউ সো মাচ ইউর অনার। আসলে আপনি আপনার মুখোশটা খুলে যাওয়ার ভয় পাচ্ছিলেন, কারণ আপনার বৈধ স্ত্রী জানতেন না যে আপনি এত বড় একটা কীর্তি করে রয়েছেন।
সেই জন্যই আপনি সবার কাছে ধরা পড়ে যাবেন বলে রায় চ্যাটার্জিকে থেমে থাকতে বলেছিলেন। আচ্ছা, আমি এবার পরের প্রসঙ্গে আসি। আপনি জাহ্নবী চ্যাটার্জিকে, মানে আমাকে অনেকবার বলেছেন যাতে আমি টাকা পয়সার বিনিময়ে এখান থেকে চলে যাই। না বলিনি। নেভার, নেভার। ইউ আর লাইং, ইউ আর ডেলিবারেটলি লাইং। মিথ্যা কথা বলছেন আপনি।